আচ্ছা, আর একজন ছিল ভদ্রলোক, তার নাম সাধন। সে এখনো আছে, এখানে আছে, তার ওই 50 থেকে 60-এর মধ্যে বয়স। তা সে মারাই গিয়েছিল আর কি, তাকে মানে পোড়াতে নিয়ে আসবে এরকম একটা ব্যাপার, এখানে শ্মশানে পোড়াবে, এরকম তোড়জোড় চলছে আর কি, মানে সাংবাদ আবাসবাদ এইসব। তখন উনি শুনতে পান, জানতে পারেন, পেরে বলেন যে আরে ওই জিয়ান্ত ছেলেটাকে পুড়িয়ে দিবি, তো দাঁড়ায় যে জল পোড়াটা দিয়ে দিয়ে দিকে যা, দিয়ে দেখে যা কি হয়। তা সেইটা নিয়ে গিয়ে ওনাকে ওরা গায়ে ছড়িয়ে দিয়েছিল বা খাইয়ে দিয়েছিল, তারপর সে জীবিত, সে এখনো জীবিত, এখনো আছে। তো বন্ধুরা, আপনারা তো অবাক হচ্ছেন আমি এরকম জায়গায় কি করে এলাম। তো আমি আজকে এসেছি দুর্গাপুরের অন্তর্গত পেয়ালা শ্মশান কালী মন্দির আশ্রমে। তো খুব সুন্দর একটা মনোরম জায়গা, দেখে নিন, গাছপালায় ভর্তি, আর এই দেখুন জল বয়ে আসছে, ঝর্ণার জল। তো এইরকম জায়গা হয়তো আপনারা এখনো পর্যন্ত দেখেননি, তো হয়তো আমার এই ভিডিওতে আপনারা প্রথমবার দেখবেন। তো বন্ধুরা, আমি আজকে এই পেয়ালা শ্মশান কালী মন্দিরে এসে প্রচুর অভিজ্ঞতার মুখোমুখি হলাম, তো সেইটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা, এখান থেকে একটা সরু ঝর্ণার মতো বয়ে এসছে। তো এইটা কোথা থেকে এসছে না এসছে সবই জানাবো আপনাদেরকে। তো আর এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব ঔষধি গাছ, বহু মানুষ এসে উপকৃত হয়েছে, বহু রোগের সমাধান হয়েছে এই মন্দিরে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে সেই বন্ধুরাও এই মন্দিরে এসে উপকৃত হয়। আর আমার ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করবেন, কারণ যখনই আমার নতুন নতুন ভিডিও আমি আপলোড করব, সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের সামনে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকে আমি ভিডিও শুরু করছি, আমার সঙ্গে থাকুন, লেটস গো। দুর্গাপুর পেয়ালা শ্মশান কালী মন্দির আশ্রম এমন এক আশ্রম যেখানে মানুষ বিশ্বাস নিয়ে আসে এবং মা কালীর কৃপায় সকল সমস্যার সমাধান করে দেন দেবানন্দ গিরি মহারাজ। চারিদিকে গাছগাছালি, পাখির কলতান, পাশে ঝর্ণার জল বয়ে যাওয়ার কলকল শব্দে চারিদিকে পুরনো দিনের গভীর জঙ্গলে থাকা মুনিঋষিদের আশ্রমের কথা মনে করিয়ে দেয়। এই শ্মশান কালী মন্দির আশ্রমে প্রচুর ভক্তের সমাগম হয়ে থাকে সারা বছর ধরে। এই শ্মশান কালী মন্দির আশ্রমের বর্তমান মহারাজ শ্রী দেবানন্দ গিরি মহারাজ জানালেন, আজ থেকে প্রায় 100 বছর আগে পেয়ালা গ্রামের কৃষ্ণ ভক্তদের নিয়ে এই মন্দির আশ্রমটি গড়ে তোলেন শ্রীমৎস্বামী রামকৃষ্ণ গিরি মহারাজ। এই কালী মন্দির আশ্রমে মা কালী সর্বত্র বিরাজমান। বহুদিন ধরে মা কালী প্রধান সাধকদের জোনাকি পোকা রূপে দেখা দেন। বহু সাধক, এমনকি শ্রী শ্রী দেবানন্দ গিরি মহারাজ সেই জ্যোতির দর্শন করে জীবন সার্থক করেছেন। এই আশ্রমের দোতলাতে আছে মা কালীর প্রতিমা, আমরা সেই মা কালীর প্রতিমাকে দর্শন করে জীবন সার্থক করলাম। এই আশ্রমের প্রধান উপাস্য দেবী মা কালী। মা কালী করুণাময়ী রূপ দর্শন করে ভক্তদের মনে ভক্তির আবেগ 10 গুণ বাড়িয়ে দেয়। এই আশ্রমের মন্দিরটি দর্শন করে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম, এখানে শুধু মা কালী নয়, এখানে রয়েছে রাধাকৃষ্ণ, জগন্নাথ প্রভু এবং আরো অন্যান্য দেবদেবী। এখানে রথযাত্রা, দুর্গাপূজা সবকিছুই সাড়ম্বরে পালিত হয়। এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রীমদ ত্যাগী রামকৃষ্ণ ব্রহ্মচারী মহারাজ ছিলেন একজন বাকসিদ্ধ পুরুষ। তিনি এই মন্দিরে বটবৃক্ষের নিচে সাধনা করেছিলেন। তিনি এমন একজন সাধক যে মা কালী স্বয়ং তাকে দর্শন দিয়েছিলেন। শুধু কি তাই, তিনি যা বলতেন তাই ঘটত। শ্রী শ্রী শ্রীমদ ত্যাগী রামকৃষ্ণ ব্রহ্মচারী মহারাজের দেখা পাওয়া আর ঈশ্বরের দেখা পাওয়া নাকি এক। এই আশ্রমের একজন মহারাজের কাছ থেকে জানতে পারলাম শ্রীমদ ত্যাগী রামকৃষ্ণ মহারাজের এক অলৌকিক ঘটনা। আজ থেকে প্রায় 60 বছর আগে এক মৃত ব্যক্তিকে জীবিত করে দিয়েছিলেন এই শ্রীমদ ত্যাগী রামকৃষ্ণ মহারাজ। শ্রীমদ ত্যাগী রামকৃষ্ণ মহারাজের অলৌকিক কাহিনী এখানে শেষ নয়। তিনি মা কালীর কৃপায় যে স্বামী স্ত্রীর সন্তান হয়নি, যোগ সাধনার ফলে তাদের কোলে তুলে দিয়েছিলেন সন্তান। এইরকমই এক পুরনো ঘটনা শ্রী অরূপ ভট্টাচার্য মহারাজ জানালেন আমাদের। তখন এখানে ছিল ঘন জঙ্গল,
চারপাশে ছিল মহাশ্মশান। সেই কাহিনী আপনারা শুনে নিন শ্রী অরূপ ভট্টাচার্য ব্রহ্মচারী মহাশয়ের মূর্তি। আগে এখানে থাকতাম না, অন্য জায়গায় থাকতাম, তা এখানে এসেছি, এখানে পুজো আজা পুজো পাঠ করা হয়। শনি মঙ্গলবার ভোরবেলা থেকেই 5:30-5:30 থেকে যজ্ঞ মহারাজ করেন, যিনি আমার গুরুদেব স্বামী দেবানন্দগিরি মহারাজ, উনি যজ্ঞ করেন। শনি মঙ্গলবার বহু যাত্রী এখানে আনাগোনা আছে, আসেন তাদের সমস্যা নিয়ে, তারা এসে তাদের সমস্যা ফল নিশ্চয়ই পান, না হলে আসবেন কেন। অনেকেই আসেন, এসে সমস্যা সমাধান করেন। এবং এই আশ্রমটা আমাদের টোটালটাই দান ধ্যানের উপরে চলে। যারা আসে, যাদের ভালো ফল পায়, তারা মহারাজকে দান করে দিয়ে যান বা আশ্রমে দান করেন। এইটা যেমন, এই যে অশোক বট গাছটা দেখছেন, এই বট গাছের নিচেই হচ্ছে গিয়ে এটা আদি বেদি আমার সোনা। হ্যাঁ, এই যে বট গাছটা আছে, এই বট গাছটাই বেদি। এইখানে আগে ভিতরেতে আপনার এই জায়গাটাতে শনি শ্মশান আছে, ওইটা আগে এই জায়গাতেই ছিল, তা ওই লোকজন আসতে পারতো না, ওই বৈকালবেলা এসে ধূপ দিয়ে চলে যেত। মানে এরকম পজিশনে জঙ্গল ছিল, আমি দেখছি এরকম পজিশনে জঙ্গল ছিল, যে সন্ধ্যেবেলা হয়তো 2-4 জনা এলো হারিকেন নিয়ে, লাঠি নিয়ে এসে ধূপ দিয়ে কোনো রকম পালাতো। এই আমার যিনি গুরুদেব আছেন স্বামী দেবানন্দগিরি মহারাজ, এনার যিনি গুরুদেব আছেন ছিলেন শ্রীমত্যাগী রামকৃষ্ণ ব্রহ্মচারী মহাশয়, তা ওনার এই জায়গাটা উনি প্রতিষ্ঠা করেন প্রথম। এই জায়গাটা এসে এইখানেতেই উনি বিয়ে করতেন, মায়ের সাধনা করতেন, বা এইখানেই উনি মায়ের কিছু একটা অনুভূতি পেয়েছিলেন। ব্রহ্মচারী মহাশয়, রামকৃষ্ণ ব্রহ্মচারী মহাশয়, তিনি সাক্ষাৎ মায়ের দর্শন পেয়েছিলেন। তিনি বাকসিদ্ধ পুরুষ ছিলেন, মুখে যা বলে দিত তাই হতো। ওনার কথা বলতে গেলে, মানে ওনার কথা বলা ঈশ্বরের কথা বলা একই রকম, এরকম ধরনের। এখানে তিনি অনেককে এসেছেন, অনেককে, যেমন এইখানেই একজনা ছিল, তার বাচ্চা হতো না, মানে বাচ্চা হয়নি আর কি, বহুদিন, অনেক বহু বছর বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়নি। তা তাকে বলেছিল যে আয় এখানে এসে আমার সাথে, আয় দেখছি কোথায় কী করা যায়। তা উনি আসতেন, উনি বলেছিলেন যে রাত্রির অন্ধকারে যাবো কী করে, অবসর রাত। তা উনি হাতে আতব না হলে সর্ষে এরকম কিছু একটা দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন এটা ছড়াতে ছড়াতে হয় তোর অন্ধকার মনে হবে না। তা সেই ভদ্রমহিলা আপনার ওনার পিছু পিছু ওই ছড়াতে ছড়াতে এসেছে, অন্ধকার বলে কিছু মনে হয়নি, আলো বলে মনে হয়েছে যে আমি আলো দিয়েই হাঁটছি। এবং এখানে এসে উনি তাকে ঘটের জলে চানি করান কি যা হোক কিছু করেছিলেন, তারপর ওনার বাচ্চাও হয়। এবং সেই ছেলেটার নাম, তার মেয়ে হয়েছিল, তার মেয়েটার নাম দিয়েছিল শ্মশানী, যেহেতু শ্মশানে এসে হয়েছিল, তার নামও ছিল শ্মশানী, এই পিয়ালা গ্রামেতেই। আচ্ছা, আর একজন ছিল ভদ্রলোক, তার নাম সাধন, তা সে এখনও আছে এখানে, আছে, তার ওই 50-60 মধ্যে বয়স। তা সে মারাই গিয়েছিল আর কি, তা তাকে হসপিটাল থেকে ছেড়ে দিয়েছিল, এরকম কিছু একটা হয়েছিল। তা তাকে মানে পোড়াতে নিয়ে আসবে এরকম একটা ব্যাপার, এখানে শ্মশানে পোড়াবে, এরকম তোড়জোড় চলছে আর কি, মানে সাংবাদা বাসবাদা এইসব। তখন উনি শুনতে পান, জানতে পারেন, পেরে বলেন যে আরে ওই জিয়ান্ত ছেলেটাকে পুড়িয়ে দিবি, তো দাঁড়ায় যে জল পোড়াটা দিয়ে দিকে যা, দিয়ে দেখে যা কী হয়। তা সেইটা নিয়ে গিয়ে ওনাকে ওনার গায়ে ছড়িয়ে দিয়েছিল বা খাইয়ে দিয়েছিল, তারপর সে জীবিত, সে এখনও জীবিত, এখনও আসে। তা এখন আশ্রমে কোন তাকে, তো এখন এই মুহূর্তে পাওয়া যাবে বলে মনে হয় না, মানে উনি অ্যাকচুয়ালি বাড়িতে গরু ফরু আছে, উনি দুধের ব্যবসা ট্যাবসা করেন। তা ওনাকে যখনই, যত রাত্রি হোক, যখনই ডাকা হোক, উনি চলে আসেন কাজ করতে, কোনো রকম মানে দ্বিধাবোধ করেন না, এবং যখন ডাকা হয় তখনই চলে আসেন। হ্যাঁ, আর জোনাকি রূপে মাকে দেখা যায় বলতে, দেখুন সেইগুলো তো সবাই দেখতে পায় না, আমিও দেখতে পাইনি। এগুলো যারা মানে সিদ্ধ পুরুষ, যেমন আমাদের মহারাজ দেখতে পেয়েছেন, আমাদের মহারাজের যিনি গুরুদেব তিনি তো সচক্ষে মাকে দেখতেন। হ্যাঁ, ওটা ওই মানে এক ঝাঁক জোনাকি যেন একটা মায়ের মূর্তি রূপ ধারণ করে দাঁড়িয়ে আছেন, এরকম ধরনের টাইপের আর কি। হ্যাঁ, জ্যোতির মতো এটা দেখেছেন। এবার সেইগুলো দেখুন, ওইগুলো দেখাও একটা মানে ভাগ্যের ব্যাপার যেমন তেমন। আর খুব নাস্তিক, মানে যারা নাস্তিক তারা দেখতে পারে, খুব শাস্তিকভাবে থাকলে তবেই দেখা যাবে, মায়ের দর্শন তো অত সহজ জিনিস নয়। তাই তো এই দুর্গাপুর পিয়ালা কালী মন্দির আশ্রমে মা কালীকে দর্শন করার জন্য দূর দূরান্ত থেকে এক রাস আশা নিয়ে দৌড়ে আসেন ভক্তরা। তাদের সকল সমস্যার সমাধান হয়েও যায় এই দেবস্থান শ্মশান কালী মন্দির আশ্রমে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে নাগা সন্ন্যাসী এবং আরো অন্যান্য সাধু সন্ন্যাসী মহারাজরা এসে এই জলধারার পাশে অবস্থিত বটবৃক্ষের নিচে বসে সাধনা করেন। আমার নাম স্বামী দেবানন্দগিরি মহারাজ, আমার গুরুদেব শ্রীমত্যাগী রামকৃষ্ণ ব্রহ্মচারী মহারাজ এখানে প্রথম আসেন, উনি এসেই এখানে প্রতিষ্ঠা করেন।
ওনার কৃপাতে আজকে এত বড় আশ্রম বা ওনার যা কিছু ওনার অবদান। নানা রকমের মানুষের যত রকমের শারীরিক সমস্যা রোগ কারু নেই এই কথা তো বলা যাবে না, সবারই আছে কিছু না কিছু, তাদের সমস্ত ওষুধপত্র দেওয়া হয়েছে তাদের, সেটা অমাবস্যার দিনে গভীর রাত্রে, হ্যাঁ, গাছের মধ্যে যেন একটা জ্যোতি লাইট ঘুরে বেড়ায়, এটা বহুদিনের, এখনো কি দেখা যায়? এখনো দেখা যায়, যারা সাত্ত্বিক, যারা যোগী, যারা যোগীর কর্ম করেন, হ্যাঁ, তারা দেখতে পায়। পিছনে যে জলটা, ওই ঝর্ণা বয়ে যাচ্ছে 365 দিন বয়ে যাচ্ছে ওইভাবে, ওইখানেই দেখে এলে তো গাছ গাছড়া শিকড়, হ্যাঁ ওইটাই তো জল যেটা বয়ে যাচ্ছে, হ্যাঁ ওটাই বয়ে যাচ্ছে সব সময় বয়ে যাচ্ছে 365। ওটা জিটি রোডে পেরিয়ে বহু দূর থেকে আসছে, এখনো পর্যন্ত তার নির্ণয় করতে পারে না, অজয় একটা এ আসছে কিন্তু অত পরিষ্কার বোঝা যায় না। ভারতবর্ষে যত না সাধু সন্ত আছে এখানে এসে যোগ সাধনা করেন এবং ধ্বনিতে বসেন, মানে কাল কি যেমন এসেছিল এরকম প্রতি প্রায় মাঝে মাঝে 10-15 দিন অন্তর অন্তর ওনারা আসেন। এই আশ্রম প্রাঙ্গণে যে জলধারাটি দেখতে পাচ্ছেন এটি একটি ঝর্ণার জলধারা। এখানকার মহারাজদের দাবি এই জলধারাটি আসছে বীরভূম জেলার অজয় নদী থেকে আর মিশে যাচ্ছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের দামোদর নদে। তো বন্ধুরা, এরপর আমাদেরকে এই পেয়ালা শ্মশান কালী মন্দির আশ্রমের শ্মশানটি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। একটা গাছ সমছায়ের পরিবেশ, খুবই নির্জন জায়গা, আর এই শ্মশানের পাশে আছে একটা পদ্মের পুকুর। দুদিন আগে বৃষ্টি হওয়ার কারণে এদিক ওদিকে জল জমে আছে, আর এই হচ্ছে সেই শ্মশান, আর এই শ্মশানের পাশে পদ্ম পুকুরটি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। বন্ধুরা, আপনারা যদি এই মন্দিরে আসতে চান তাহলে কিভাবে আসবেন তা জেনে রাখুন। হাওড়া থেকে হোক বা আসানসোল থেকে, যেখান থেকে আসুন, যদি ট্রেনে আসেন তবে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টেশনে নেমে বাসস্ট্যান্ড থেকে অটো রিজার্ভ করতে পারেন, অথবা স্ট্যান্ড থেকে যে কোনো মিনি বাস ধরে চলে আসুন সিটি সেন্টারে, সেখান থেকে অটো ভাড়া করে এই পেয়ালা শ্মশান কালী মন্দিরে চলে আসতে পারেন। বন্ধুরা, দূরে দেখতে পাচ্ছেন জিটি রোড, এটা ডিভিসি মোড়ের পাশেই। তো এই জিটি রোড থেকে সোজা যদি আপনারা চলে আসেন তাহলে এই পাঁচ বাঁধার মোড় থেকে বাঁ সাইডে এই রোডটি ধরে সোজা চলে গেলেই এই আশ্রমটি আপনারা অনায়াসেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো আমাদের আমি জানি না, তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট বক্সে লিখবেন কেমন লাগলো। তো বন্ধুরা, আমি আজকে আমার এই ভিডিওটি শেষ করলাম, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা, বাই বাই।